আচ্ছা আগের সাইজটা কত ছিল, এখনকার সাইজ কত? আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে, সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। হ্যালো দ্য স্পেশাল পিপলস, আমি সজীব ওমর। আজকে আমরা কথা বলবো গরিবের মিয়া খালিপা, একে এই সময়ের সুপার হিরোইন। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদারচোদ কে বাচ্চে। আমি কি করলাম? আমি তোকে এখন শুরুই করলাম না। আমি আপু, আপনি একটু কিছু বলেন তো খালাম মানে। আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে, সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে। দূর খালি অশ্লীল কথাবার্তা কোনে, বাচ্চাগুলো সব নষ্ট করে দিছে, এগুলো লজ্জা করে নাম গো। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে দিচ্ছি, যদি ভিডিওর সামনে আমার মতো বাচ্চারা থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য না, তোমরা আপাতত মুতে এসে শুতে যাও। সো আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো আমরা প্রথমে দেখে নিই আমাদের আজকের বিশেষ অতিথি, আই মিন সানায়াফু না সানায়াফু, আচ্ছা একটা হইলে হলো, যিনি আসে ওনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তো আফুর সাথে আজকে আমাদের একটা বিশেষ জিনিস নিয়ে আলাপ হবে। সো সানায়াফু, আপনি একটু যদি আপনার 36 কে 44 করার কাহিনীটা একটু জিনিসটা একটু আমাদের যদি একটু ক্লিয়ার করে বলতেন, জাতির উদ্দেশ্যে জাতি খুবই ধন্য হতো আর কি আপনার কাছ থেকে জিনিসটা শুনে। প্রত্যেকটা মানে নারী পুরুষ সবাই, এটা ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাই সুন্দরের পাগল, সৌন্দর্য পিপাসু সবাই সবাই। সো এটার খেয়াল রাখতেই আমি আসলে এই ইমপ্লান্টেশনটা করাই, আমি আমার সার্জারিটা করেছি এই কারণে। তো এই যে আপনি যে আকামটা করছেন, এই আকামটা কি আপনার ফ্যামিলি জানে? আই মিন আপনার পরিবার থেকে কি আকামটা করার লাগে আপনার সাপোর্ট করছিল? মানে না, ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না। অবশ্য ফ্যামিলি থেকে সাপোর্ট থাকার কথাও না, কারণ তারা তো আর আপনার মতো এত মহান না, বুঝেন নাই। তো যাই হোক, আমাদের সিবাত কাকা আপনার প্রসঙ্গে কি বলতেছে আমরা একটু দেখি। ফালতু মেয়ে কোথা থেকে আইছো? এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, তার টেলিফোন নাম্বার আমাকে দাও, আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো, মারবো না, কিন্তু হাতের কাছে পাইলে প্রথমে ধরে আমি তাকে আমি ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম, তারপর তাকে মাথায় পানি দিয়ে ঠান্ডা করতাম, তারপরে বুঝাইতাম ওকে, তার এই হিটের জন্য দরকার হিট, আগুন দিয়ে আগুন নিভাতে হয়। টাকা একটু বেশি গরম হয়ে গেছে গা। তো আপা, আপনি যে এত বড় আকামটা করলেন, থুকু, আপনি যে এত বড় মহান কাজটা করলেন, কেন করলেন আর আপনি কি প্রমাণ করতে চাইছেন যে মানে 36 কে 44 করে? কারণ আমি একজন নারী, মানে বাঙালি হওয়ার আগে আমি একজন, সবার আগে চিন্তা করি আমি একটা মানুষ, তারপর আমি একটা মেয়ে মানুষ, মানে আমি একজন নারী। সো ওই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়েছে যে আমার আসলে এই, তাই নাকি? আপনি নারী, মানে আই মিন মেয়ে আপনি, আমি তো ভাবছিলাম অন্য কিছু। ও মাই গড। তো আফু, আমরা আপনার বিভিন্ন লাইভ ভিডিওতে বা বিভিন্ন জায়গায় দেখি আর কি আপনার ওইটাকে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে দেখেন, আসলে কেন, মানে ওইটার কথা বলছিলাম আর কি, আসলে কেন এভাবে দেখেন কেন? না আসলে যেমন ধরেন যে আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে, সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে, সো দ্যাটস ওয়াই ব্যাপারটা, মানে এই এটা এত বেশি সামনে আসছে, যদি 36 থাকতো ডেফিনেটলি এটা এভাবে সামনে আসতো না। ৩৫ লক্ষ টাকা, এত টাকা তো হওয়ার কথা না। হ্যাঁ আসলে কস্টিংটা এত বেশি হওয়ার কথা না, আমার হচ্ছে ইয়ে ছিল যেটা নিয়ে অনেক নিউজও হয়েছে যে 75 লাখ টাকা এটা সেটা। ওরে বাবা, 75 লক্ষ টাকা, এত উপরে উইটার না, তাইলে পরে আর নামতে পারবেন না। তো আমরা যতদূর শুনছি সার্জারি করতে হয়তো বা 3-4 লক্ষ টাকা খরচ হইতে পারে। ব্যাপারটা হচ্ছে যে কস্টিংটা আসলে এত বেশি না, এখানে তো 3-5-6 লাখের বেশি লাগার কথা না, যাওয়া আসা ক্ষেত্রে হয় হেইয়াই কইতে আছে, 4-5 লক্ষ টাকার বেশি তো লাগার কথা না। বাট আমার আরো বেশি লেগেছে থাকা খাওয়া সব, বিকজ অফ আমি, আমাকে ডক্টর বলেছিল যে আপনার একটু চেকআপ করানো দরকার, যে আমাকে বারবার ওখানে যে চেকআপ করতে হয়েছে, আসতে হয়েছে, আবার যেতে হয়েছে, দ্যাটস ওয়াই সব মিলাই আসলে। আমার মনে হচ্ছে এইরকম 10 বার গেলেও 35 লক্ষ টাকা খরচ হওয়ার কথা না, যাই হোক ওনার টাকা আছে গেছে। তো আমরা এখন কিছু বিশেষ মানুষের কাছে সানায়াফু সম্পর্কে জানতে চাইব এবং তার 36 কে 44 করার পরের অনুভূতি আর কি, তাদের অনুভূতি আমরা জানতে চাইব।
প্রথমে আমরা আমাদের সিবাত কাকার কাছে যাইব। সিবাত কাকা একবার তার অনুভূতির কথা বলছিল, সো সানায়াফু সম্পর্কে তার অনুভূতি কি একটু আমরা? এরকম 1000টা পৃথিবীর হিঁড়া দানা সোনা আমাকে কিনতে পারে না, আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। কাকা আমাদের গরিবের মিয়া খালিপা সানায়াফুকে আপনার কেমন লাগে? গরিব সুদিনে বুড়ি সুদিনে চুপ কানকেট বড় বাঙালি গোষ্ঠী যদি গরিব। সিবাত কাকা খুব দুষ্ট হয়ে গেছে, এইসব বুড়ি টুড়ি ফাবলিকলে এগুলো বললে ফাবলিক জানা যাবে না, এগুলো বলে কেউ বলে। এখন যাব আমাদের সবার প্রিয় আসান হাবিব পেয়ার ভাইয়ের কাছে। তো পেয়ার ভাই, এ 36K44 করায় আপনার অনুভূতি কি? এই প্রসঙ্গে আপনি আসলে কি বলতে চান? এগুলো এডিটিং করা যায় ভাই? পেয়ার ভাই আমার কাছেও এডিটই মনে হয়, একটু আপনি রিকোয়েস্ট করেন না, একটু খুলে দেখাইলে আমরা জিনিসটা শিওর হইতাম আর কি, বুঝলেন? বলেন একটু বলেন। আল্লাহ, তো আমরা এখন যাব আমাদের সবার প্রিয় ওবায়দুল কাদের স্যারের কাছে। তো স্যার, আপনি তো এই সানায়াফুর ভিডিওগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভি চ্যানেল কিংবা বিভিন্ন ফেসবুক লাইভে দেখছেন, সো 36K44 করায় আপনার অনুভূতি কি? দেখে আমি শিহরিত। আমিও স্যার খেয়াল করছি, একবার আমিও খেয়াল করেই শিহরিত। সর্বশেষ আমরা চলে যাব আমাদের সবার প্রিয় ডক্টর মাহফুজুর রহমান স্যারের কাছে। স্যার, আপনি সানায়াফুকে দেখে আপনার অনুভূতি কি এবং সানায়াফুকে আপনি কি বলতে চান? আপনি মেয়ে খারাপ আছেন, আপনি তারে নিয়ে কবিতা লেখার কি দরকার? আমার তো মনে হয় তারে নিয়ে না লিখে সুন্দরী রুমিরে নিয়ে লিখলে আরো ভালো হয়। ফাউল মেয়ে, যে মেয়ে নির্যাতন শুরু করে দেন। সো এতক্ষণ অনেক বিনোদন হলো, এখন আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা তার 35 লক্ষ টাকা খরচ করে কি বড় করছে কি ছোট করছে সেটা বড় কথা না, বড় কথা হলো আমাদের কিছু সুতিয়া মার্কেট টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেল নিয়ে যারা তাকে হাইলাইট করার প্রচুর চেষ্টা করতেছে। কেন রে ভাই, তোর গো খাইয়া দেয়া কোনো কাজ নাই, খালি বড় দেখলে চুলকায় না? আর এমনও শুনছি ও নাকি 9টা মুভি করার জন্য সাইন করছে। বাহ, তালি হবে, তালি, বাহ, অসাধারণ অসাধারণ। তবে আমাদের হিরো আলমের কিন্তু নতুন একটা নায়িকা মিলছে, সো আমাদের উন্নতি হইতেছে, কিন্তু আমরা প্রচুর উন্নতি করতেছি। সো এই বিষয় নিয়ে আমার আর কিছু বলার নাই, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব না করে যাবেন না ভাই, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইবের কোনো উন্নতি হইতেছে না, আমি আপনারা সাবস্ক্রাইব করেন না আমারও ভিডিও বানাতে ভালো লাগে না। সামনে ভিডিওতে দেখা হবে, বাই।